আরেক দফা প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। বনগাঁয় প্রার্থী শান্তনু ঠাকুর, এই কেন্দ্র তৃণমূলের প্রার্থী মমতা বালা ঠাকুর, বাম প্রার্থী অলোকেশ দাস, কংগ্রেসের সৌরভ প্রসাদ। ভোটের দিন বুথ দখল করতে গেলে কেন্দ্রীয় বাহিনীকে বলবো পা লক্ষ্য করে নয়, বুকে গুলি চালান, থানাতেই আটকে রাখুন পুলিশকে। হুঁশিয়ারি বসিরহাটে বিজেপি প্রার্থী সায়ন্তন বসু। বুথ যদি দখল করতে আসেন সিআরপিএফ কে বলে দেব গুলি যেন বুক লক্ষ্য করে যায়, গুলি যেন পা লক্ষ্য করে না যায়। বেলাগাম বসিরহাটের বিজেপি প্রার্থী সায়ন্তন বসু সমালোচনা স্বরূপ তৃণমূল সিপিএম। নির্বাচন কমিশনের কাছে অবশ্যই আমরা এর বিরোধিতা করে চিঠি দেব, চূড়ান্ত অমানবিকতা, ইলেকশন কমিশনের এখনই তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। সব্যসাচী শুধু নয়, তৃণমূলের 100 জন বিধায়ক বিজেপিতে যোগ দিতে তৈরি, দাবি তৃণমূল ত্যাগী অর্জুন সিংহের, পাল্টা কটাক্ষ জ্যোতিপ্রিয় মল্লিকের। বহরমপুরে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর বিরুদ্ধে বিজেপি টিকিটে লড়বেন কৃষ্ণ জোয়ারদার আর্য, তৃণমূল প্রার্থী অপূর্ব সরকার। মুর্শিদাবাদে হুমায়ুন কবিরকে প্রার্থী করল বিজেপি, এই কেন্দ্রে তৃণমূলের টিকিটে লড়ছেন আবু তাহের, কংগ্রেসের আবু হেনা ও বাম প্রার্থী বদরুদ্দোজা খান। 5 দিন নিখোঁজ থাকার পর ভাদুলিয়া জঙ্গল থেকে উদ্ধার, মেদিনীপুরের সিপাইবাজারে সিপিএম কর্মী মীর হেকারত আলীর মৃতদেহ, জমি বিক্রি নিয়ে বিবাদের জেরে খুন, অভিযোগ পরিবারের, গ্রেফতার 3। ভোটে লড়াইয়ে এবারে হাতিয়ার রামায়ণের চরিত্র, মুখ্যমন্ত্রীকে কৈকেয়ীর সঙ্গে তুলনা করলেন ঘাটালে বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। ভারতী ঘোষকে পাল্টা কটাক্ষ তৃণমূলের। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করেছে, বাংলার মা হয়েছে, দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার উনি তো পরে নিজের মাকেও কৈকেয়ী মা বলবেন। বোলপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপির হয়ে লড়বেন রামপ্রসাদ দাস, এই কেন্দ্রীয় তৃণমূল প্রার্থী অসিত মাল, বাম প্রার্থী রামচন্দ্র ডোম এবং কংগ্রেসের টিকিটে লড়বেন অভিজিৎ সাহা। হাওড়া লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির প্রার্থী রন্তিদেব সেনগুপ্ত, এই আসনে বাম প্রার্থী সুমিত্র অধিকারী, কংগ্রেসের শুভ্রা ঘোষ। উলুবেড়িয়া তৃণমূলের সাজদা আহমেদের বিরুদ্ধে জয় বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করল বিজেপি, এই আসনে বাম প্রার্থী মাকসুদা খাতুন, কংগ্রেসের সোমা রানীশ্রী রায়। কুমারগঞ্জে থানাপাড়ায় মাকে কুপিয়ে খুন করে থানায় গিয়ে আত্মসমর্পণ ছেলে, দীর্ঘদিন বেকার থাকায় অবসাদে ভুগছিলেন যুবক, দাবি পরিবারে, খতিয়ে দেখছে পুলিশ। রানাঘাট লোকসভা কেন্দ্রে মুকুটমণি অধিকারীকে প্রার্থী করল বিজেপি, এই আসনে তৃণমূলের প্রার্থী রূপালী বিশ্বাস, বাম প্রার্থী রমা বিশ্বাস এবং কংগ্রেসের টিকিটে লড়ছেন মিনতি বিশ্বাস। বাঁকুড়া কেন্দ্রে তৃণমূলের সুব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি প্রার্থী সুভাষ সরকার, বাম প্রার্থী অমিয় পাত্র। জলপাইগুড়ি বিজেপি প্রার্থী নিয়ে জটিলতা, বিজেপি প্রার্থী জয়ন্ত রায় পেশায় সরকারি চিকিৎসক, চাকরিতে এখনও ইস্তফা গৃহীত না হওয়ায় জটিলতা, তৃণমূলের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ বিজেপির। কাঁথিতে তৃণমূলের শিশির অধিকারীর বিরুদ্ধে দেবাশিস সামন্তকে প্রার্থী করল বিজেপি, এই আসনে বাম প্রার্থী পরিতোষ পট্টনায়ক, কংগ্রেসের দীপক কুমার দাস। ডায়মন্ড হারবারে তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নীলাঞ্জন রায়কে প্রার্থী করল বিজেপি, এই আসনে বাম প্রার্থী ফোয়াদ হালিম এবং কংগ্রেসের টিকিটে লড়ছেন সৌম্য আইচ রায়।